ওয়েলকাম ব্যাক টু লিভ অন বুকস। আমি এখন লেজিট সমুদ্রের পাশে, বুঝতেই পারছেন। আর আমি এবার আসবার সময় বইমেলার খুব এবার একটা উল্লেখযোগ্য বই নিয়ে চলে এসেছি। বইটার নাম হচ্ছে দরিয়া ইনুর। এই বইটা তো আমি ভাবলাম যে দরিয়ার পাশে দরিয়া ইনুর নিয়ে কথা বলতে বোধ হয় ভালোই লাগবে। আর আমি লিটারালি চিল্লাচ্ছি এখন আমার সামনে যে সে এখন কান ধরবে আর একটু পরে ফোন রেখে দিয়ে, কারণ এত শব্দ। বাট আমার মনে হলো যে একটা ডিফারেন্ট টাইপের কিছু হবে, সো এটা করে দেখা যাক যে কেমন হয়। আর দরিয়া ইনুর আসলে এই বইটা নিয়ে আমি অনেক বেশি মানে আগ্রহী ছিলাম, কারণ হচ্ছে যে ইনি নাজিমুদ্দিন। সো আপনারা অনেকেই জানবেন যে এখন বর্তমান সময়ে বাংলাদেশের সাহিত্যে, থ্রিলার সাহিত্যে আসলে খুব ম্যাসিভ অথরদের মাঝে উনি একজন। সো আমি ভাবলাম যে ঠিক আছে, বইটা আসলে আচ্ছা তো বাংলাদেশের খুব ম্যাসিভ অথরদের মাঝে উনি একজন, তো ভাবলাম যে বইটা এবার এখানে নিয়ে আসি, দেখি কেমন লাগে। ছোট্ট একটা বই, কলে বড় একেবারেই ছোট। আমি খুব সংক্ষেপে বলছি যে এটার কাহিনী কি এবং আমার ভালো লাগা এবং মন্দ লাগার দিক। আমি যেই জন্য এই বইটা নিয়ে বেশি ইন্টারেস্টেড সেটা হচ্ছে কি, বেসিক্যালি এই বইটা নাজিমুদ্দিনের লেখা, আমি আবার বলছি। বাট আমার থ্রিলার পছন্দ, বাট এই বইটা আমার আসলে খুব একটা মনে ধরেনি এবং আমার মনে হয়েছে দেয়ার আর লট অফ রুমস ফর ওয়ার্ক আর কি। তো তার মধ্যে একটা বিষয় যেটা না বললেই না, বইটার যে ক্যারেক্টার মির্জা আশেক, আমার মনে হয়েছে যে এই ক্যারেক্টারের লেন্থ এবং ডেপ আরেকটু মনে হয় ভালো হলে ভালো হতে পারত। এই বইটা দেখা যায় যে জেল ফেরত একজন আসামি, সে তার জীবনটা আসলে নতুনভাবে গুছিয়ে নেওয়ার জন্য নতুন কিছু একটা ট্রাই করে। এই নতুন কিছুটা কী এবং এই নতুন কিছুর ফলে হচ্ছে গিয়ে কীভাবে সব কিছু আপসাইড ডাউন চেঞ্জ হতে পারে বা আসলেও বাজিমাত করা পসিবল কি না, এবং তার সাথে মুঘল আমলের খুব ইম্পর্টেন্ট একটা হীরা দরিয়া ইনুর, এইটার কানেকশানটা হচ্ছে কি এই বইটায় আছে। তো সব কিছু মিলে আমার মনে হয়েছে অল এন অল ইটস এ নাইস বুক, ইটস এ ওয়ার্ম বুক। এবং নাজিমুদ্দিনের লেখা দ্বারা এত যাই হোক মানে খারাপ হবে না যে আপনি পড়তে পারবেন না, তো মনে হয় যে পড়বার জন্য একটা বেশ ভালো বই। কিন্তু যদি আপনি ভাবেন যে আসলে হচ্ছে কি আরও মানে বেটার কিছু করা সম্ভব, তাহলে হচ্ছে গিয়ে এটা পসিবল আর কি। সো আমার মনে হয় যে এইটাই হচ্ছে গিয়ে কনক্লুশন। সো আমি খুব সংক্ষেপে বলে দিলাম, আসলে চুলা তো উঠতেছে, আমি কেমনে কথা বলবো আমি জানি না, বাট আই চোজ টু টক হিয়ার। আমার ভালো লাগলো, মনে হলো যে এখানে কথা বলি। আর চারদিকটা একটু দেখা, এত সুন্দর সব কিছু।